হ্যালো, আসসালামু আলাইকুম। সানজিদাস ব্লগ থেকে বলছি, সানজিদা। আর আমি তো ইউকেতে থাকি, তোমরা সবাই জানো। আর ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই হচ্ছে আজকের ওয়েদার, অনেক সুন্দর, চারদিকে বাতাস। আর আমাদের পাশের বাসা হচ্ছে খুব সুন্দর বাগান করেছে, ও দেখাচ্ছে, দূরে থেকে বোঝা যাচ্ছে না, এই যে ও বাগানটা করেছে, খুবই সুন্দর। ও বোধহয় টমেটো গাছও লাগাইছে। আজকে ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার। আর আমার কাপড় এড়িয়ে তো পড়ে গেছে, এতই বাতাস, অনেক রৌদ্র, অনেক বাতাস, মানে এত সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে মানে ঢাকা শহরে কি বলবো, 32 নম্বর। তারপর লেকগুলোকে অনেক মিস করছি, অনেক ঘুরতাম ওখানে। তো আজকে কি কি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নিই। আজকে থেকে আমাদের বাধ্যতামূলক করা হলো মাস্ক পরা। আজকে তো 24 তারিখ, 24 তারিখ থেকে ইংল্যান্ডে বাধ্যতামূলক মাস্ক পরা করেছে, তার আগে ছিল না, যেহেতু মানে অনেক বেশি পড়তেছিল না, তাই বোধহয় বাধ্যতামূলক করেছে। আর 100 পাউন্ড জরিমানা করেছে, বাংলাদেশি টাকায় 10,000 টাকা। আর ঘুরে ফিরে ওই একই জায়গায় আমাদের ঘুরতে হয়, সারা পৃথিবীতে এত জায়গা থাকতে সারাদিন শুধু এখানেই আমরা আসি, কি আর করব, পৃথিবী এখন এমনই হয়ে গেছে। তো ভাবছি যে ইংল্যান্ডের মধ্যে দূরে কোথাও যদি বেড়াতে যাওয়া যায়, মন্দ হয় না। তো খুঁজছি কোথায় যাওয়া যায়, দেখি কোথায় যাওয়া যায়। আমার ফ্রেন্ড খুব বলতেছিল ওর ওখানে বেড়াতে যাওয়ার জন্য স্কটল্যান্ডে, তো একটা লং জার্নিও হয়ে যাবে, কারণ লং ড্রাইভেও অনেক দিন যাওয়া হয় না। আর বিশেষ করে আমি আর আর্য তো বের হই, লং ড্রাইভে যে যাওয়া হয় না তা, যাওয়া হয় বাট বাচ্চারা তো যায় না। আর দেখেন আজান, দেখেন তার কি বাহাদুরি, দুইজনের স্কুটার তার দখলে, আর কি বলবো, বাচ্চাদের সাউন্ডগুলো এত ভালো লাগে, আমার মনে হয় যে সারাদিন এগুলাই শুনি, কথা বলতে আর ভালো লাগে না, ওদের কথাই শুনেন প্লিজ। আজকে থেকে আলহামদুলিল্লাহ আবার রোজা রাখা আরম্ভ করেছি, বাসার সবাই রাখছি। এখন তো দেখি বাচ্চারা আমার থেকে আরজুর থেকে আরও বেশি রোজা রাখার কথা বললেই লাফায় যে ও আবার রোজা রাখবো, মানে অনেক খুশি, আমাদের অনেক ভালো লাগে এটা। তো আজকে টুকটাক কি করলাম শুরু করছি আমরা সেহেরিতে, আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা রাখবো। টোনা মাছের কাবাব সাথে টক ডাল, খুবই মজা, আমার বাসার সবার খুব পছন্দের খাবার, টোনা কাবাব। আর হচ্ছে জলপাই দিয়ে টক, আর হচ্ছে এখানে ঢেঁড়স আর আলু ভাজি, আর এখানে একটা মিক্সড ভেজিটেবল করেছি। এই হচ্ছে আমাদের ভোর রাতের সেহেরি। আজান আমাদের সাথে জেগে আছে, সে ডাল ধরে ফেলতেছিল, তুমিও খাবে, ওকে তুমি খাবে আমাদের সাথে সেহেরি খাবে, আজান এলিসও জেগে আছে, সবাই খাবে আমাদের সাথে সেহেরি। তুমি টায়ার্ড, আমরা হচ্ছে জিল হজ, জিল হজ
জিলহজ মাসের রোজা রাখছি। এটা অনেক ফজিলত এই রোজা। আজান আর এলিস বাদে আমরা সবাই রাখছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা তো এখন রোজা রাখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, শুধু অপেক্ষায় থাকে কবে রোজা রাখবো। তো জিলহজ মাসের রোজা আলহামদুলিল্লাহ প্রথম রোজা রাখছি। জিদান তো নামাজ মিস করে না কখনো আমাদের বাসার, সবচেয়ে বেশি নামাজ পড়ে জিদান। পাপাও সেম, পাপার জিদান হচ্ছে সবার প্রথম। আমি মাঝে মাঝে আমার মিস যাই। এলিস আসো, তুমি খাবে না কেন? টায়ার্ড, অনেক বেশি ব্যথা পেয়েছে গো আমার মাথা। পিকনিক করতে গিয়ে অনেক বেশি ব্যথা পেয়েছে, তাই না বেবিটা? এখন বেস্ট ফ্রেন্ডের নাম কি? দাফনি চেঞ্জ করছে নেম। দাফনি, স্টেফানি বলে দাফনি ওরা না, ওদের দেশে এরকম বলে, ওদের দেশ যে তুর্কিতে এরকম বলে মনে হয়, আমি জানি না। চেঞ্জ করেছে আজানের জন্য, কোনো কথাই শোনা যায় না। আর গাছটা তো মরা মরে যাচ্ছে। সালোয়ার কামিজের সাথে পড়ার জন্য এক জোর জুতা খুঁজতেছিলাম, হিল। বাংলাদেশে তো অনেক আমি হিল পরতাম, অনেক উঁচা উঁচা হিল পরতাম, আর এইসব দেশে আইসা হিল পরা বন্ধ। তো আমার আছে পামশু টাইপের অনেক হিল আছে, বাট আমি একটু মানে প্রপার বাংলাদেশের যে খোলামেলা জুতাগুলো আছে সেইগুলা টাইপের একজোড়া জুতা খুঁজতেছিলাম। পেয়ে গেছি, অনেক সুন্দর সুন্দর জুতা আছে, জানি না কোনটা নিব। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে বাংলাদেশের জুতাগুলো আর এখানকার জুতাগুলো কি কোনো পার্থক্য খুঁজে পান কি না। আমি কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাই না, কারণ বাংলাদেশেও এই টাইপের জুতা আমি পরতাম। তবে বাংলাদেশের জুতাগুলো অনেক ডিজাইনের পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, মানে পাল্লা দিয়ে জুতা সুন্দর পাওয়া যায়। বাংলাদেশের জুতাগুলো যে এত সুন্দর হয়, বাট এই দেশের একবার জুতা কিনলে আর দেখি ছিঁড়ার নাম থাকে না, মানে ক্ষয় হয়ে যায় তাও ছিঁড়ে না। বাট বাংলাদেশে প্রচুর জুতা ছিঁড়ে যেত, এটা বুঝলাম না এটা কেন। এখানকার জুতাগুলো অনেক মানে অনেক ভালো হয়, মানে কোয়ালিটি এটাই হবে বোধ হয়। জুতা দেখি যে জুতা সহজে ছিঁড়ে না, বাংলাদেশ থেকে যেই আসে দেখি কারি কারি এখান থেকে জুতা নিয়ে যায়। আর এই কোকা কলাটা আমি ভাবছিলাম যে আলিসার জন্য কিনবো, পরে আর ফাইনালি তো কিনি নাই। আর মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বুঝি দেখছি আমি, সুন্দর না কি বলবো জানি না, মনে মানে মনের মধ্যে একটা শান্তি বা প্রশান্তি বা প্রাউড করা বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা ফিলিংস কাজ করছে। প্রাউডনেস আমার মধ্যে কোনো দিনও বিন্দু পরিমাণ থাকে না, বাট বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদের কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করতে, ওদের জন্য প্রাউড হতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় পৃথিবীর সব বাবা মাই বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রাউড হতে অনেক বেশি ভালোবাসে। যে কোনো দিনও প্রাউড করে না সেও বাচ্চাদের অ্যাক্টিভিটিস, কোনো ভালো সাফল্য হলে মনের মধ্যে অজান্তে একটা প্রাউডনেস কাজ করে। জিদান যে কেমন একটা লক্ষ্মী ছেলে, আরজু বলছিল সানজিদা আমাকে এই বোতামটা লাগিয়ে দাও, বললো কি বাবা আমি তো শিখেছি স্কুলে, আমাকে দাও আমি তোমারটা লাগিয়ে দিই। আর এটা একদমই লাস্টের দিকে, সে যে কত যত্ন করে সময় নিয়ে সুতা লাগাচ্ছে শুয়ের মধ্যে, তারপর এত যত্ন করে সে করছে, এত সময় নিয়ে করছে, দেখে আসলে ভালোবাসায় বুকটা ভরে গেল। বাচ্চাগুলোকে আল্লাহ সহি সালামতে রাখুক, দীর্ঘজীবী করুক। এখন পর্যন্ত বলবো যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে সবাই যেভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বাবা মা হিসেবে, অনেক অনেক ভালো লাগে। পৃথিবীতে মনে হয় যে এর থেকে দামি জিনিস আর হতে পারে না। মানুষ যখন বলে ভাবি কিভাবে বাচ্চাগুলোকে এরকম বানালে, কি করো ওদের সাথে যে এরকম হয়, আসলে এগুলো আমার কথা না, আমাকে যারা চিনে তারা সবাই কিন্তু আমাকে এই কথাটা বলে। তখন বলি যে পৃথিবীতে আসলে ছেলেমেয়ের প্রশংসা শুনতে আর ছেলেমেয়ের অ্যাচিভমেন্ট দেখতে আমার মনে হয় এর চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু নাই।
তো জিদান কিভাবে তার বাবার প্যান্ট এত ভালোবাসায় সে সেলাই করছে, সে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দের কাজটা করছে। তো সব বাবা মারাই ভালো থাকুক, সব ছেলে মেয়েগুলো অনেক বেশি ভালো থাকুক, পৃথিবীর সবাই অনেক বেশি ভালো থাকুক। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।